দর্শক, আজ 2024 সাল রোজ মঙ্গলবার জানুয়ারির 9 তারিখ আমি ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম, আপনারা সকলে ভালো আছেন আশা করছি। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আমার পরিবারের জন্য সকালের খাবারের জন্য একটি রান্না শুরু করছি। দেখুন দর্শক, আমি কি রান্না করছি আমার পরিবারের জন্য, রান্নাটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার রান্নাটি সকালের নাস্তা হিসেবেও খাবো, আবার দুপুরের জন্য যে এখন না খাবে দুপুরের জন্য তার জন্য থাকবে। তো প্রিয় দর্শক দেখুন, আমার রান্নাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চলুন দর্শক, আমি আপনাদের কাছে আমার রান্নাটি কিভাবে শুরু করছি দেখুন। রান্নাটি আমি কি করছি, আমি একটি মাংস তরকারি রান্না করব। মাংসটা আমি গতকাল রান্না করেছিলাম, ওইখান থেকে কিছু মাংস রয়ে গিয়েছে। আমি আজকে সেই রান্না মাংসগুলো দিয়ে আমি নতুন করে একটি রেসিপি তৈরি করে নিব। দেখুন আমি রান্নাটি কিভাবে করি। আমি চুলে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে দেখুন আমি ভাত রান্না করে নিচ্ছি প্রেশার কুকারে। ভাতটা হয়ে এসেছে, প্রেশার কুকারের ঢাকনা দেবো না। আমি এটা এখন পানি ফেলে দিয়েছি উপরের পানিটা, এটার আর মার গালবো না, নিচের পানিটা আছে। এখন চুলাটা ঢেকে দিব, মানে হাঁড়িটা ঢেকে দিব প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে। এভাবে হয়তো আর 10 মিনিট পরে আমার অল্প আঁচ থাকবে, ভাতটা হয়ে যাবে। প্রেশার কুকারে করছি, অন্য হাঁড়িতে বসালাম না। আর এখানে দেখুন আমি কুচি করে আলু কুটি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি আছে, সাথে রসুন কুচি আছে। এখানে দেখুন আমি অনেকগুলো পেঁয়াজ পাতা কেটে নিয়েছি, পেঁয়াজের পাতা, তারপরে টমেটো, আস্ত পেঁয়াজ, এগুলো দিয়ে আমি আজকে আমার মাংসগুলো রান্না করে নেব। মাংসগুলো আমি গতকাল রান্না করে রেখেছিলাম, মাংসগুলো আমি একটু নিয়ে আসছি, অন্য জায়গায় আসছে। দেখুন আমি মাংসগুলো নিয়ে এসেছি, এই যে এখানে এই মাংসগুলো আছে আমার গতকালকে রান্না করা মুরগির মাংস, গরুর মাংস ভাজা করে নিয়েছিলাম গতকালকে, আমরা নাস্তা হিসাবে খেয়েছিলাম। আজকে এর থেকে কিছু অংশ রয়ে গিয়েছে, আমি এগুলো দিয়ে আজকে একটু তরকারির মতো রান্না করে নিব, আলু কুচি আর পেঁয়াজ পাতা দিয়ে, এক আটি পেঁয়াজ পাতা দিয়েছি সাথে। দেখুন আমি রান্নাটি কিভাবে শুরু করছি। এটা আপনার খরচও কম হলো গতকালকের মাংসর থেকে, আপনার রান্নাটাও হয়ে যাচ্ছে, নতুন আর মাংস বা মাছ লাগছে না আজকে। দেখুন এই যে আমি হাঁড়িতে তেল দিচ্ছি, তেল দিয়ে নিয়েছি, এখানে আস্ত জিরা দিয়ে দিয়েছি, ফুটে এসেছে। আমি এখানে এখন আমার পেঁয়াজের পাতা, পেঁয়াজ কুটা এগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি সাথে, আলুগুলো আমি ছিলি নেই, ছোট আলু তো, এগুলো এমনি আস্তে চামড়া মিশে যাবে তরকারির সাথে। আবার আলুর খোসাটা ভালো স্বাস্থ্যের জন্য, হজমের জন্য ভালো। আর একটা জিনিস কি, তরকারির সবজির খোসার নিচেই সবজির ভিটামিনটা জমা থাকে, সূর্যের আলো পড়ে সবজিকে খোসার নিচে বরাবর ভিটামিন ডি সঞ্চিত থাকে। আমরা তো সবজির খোসাগুলো কেটে ফেলে দেই, ভিটামিনটাও উপরের ভিটামিনটাও ধুয়ে যায়। এখন আমরা কোনো কোনো ক্ষেত্রে যে সবজিগুলো খোসা রাখা যায় রেখে দেয়, আর যেগুলো রাখা যায় না সেগুলো তো অবশ্যই ফেলতে হয়।
অনেকে আবার সবজি ধুয়ে তারপরে কুটে, ওইটা আমি পারি না, আমার কেমন যেন লাগে, কষ্ট থাকে এগুলো মনে হয় আমার কাছে। তা মাঝে মধ্যে আলুটা খোসা সহই দিই, আবার মাঝে মধ্যে অর্ধেক ছিলি, মাঝে মধ্যে পুরোটাই ছিলি ফেলি। আজকে আমি খোসাটা দেখুন চুলাটা বাড়িয়ে দিয়েছি, দেখুন দর্শক এখানে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি এক সাইড থেকে, এখন আমি একে একে তরকারিটাতে মশলাগুলো দিয়ে দেব। দেখুন প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এই যে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, নেড়ে দিচ্ছি একটু, সামান্য করে পানি দিয়েছি, এতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজ পাতাগুলো সিদ্ধ হয়ে আসবে। এতে আমি কোনো কালকে তো মাংসে মশলা দেওয়া ছিল আস্ত মশলাগুলো, আর আজকে আর এখানে কোনো আস্ত মশলা দিব না। এখানে আমি দেখুন রাঁধুনির গরম মশলার গুঁড়া দিচ্ছি, এখানে সব মশলা আছে দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিচ্ছি, আর লাগবে না, নেড়ে দিচ্ছি, এখানে আস্ত পাঁচফোড়ন আছে একটু, আস্ত পাঁচফোড়ন দিচ্ছি। আরেকটু দিচ্ছি, লবণ দিচ্ছি, একটু ধনিয়ার গুঁড়া দিচ্ছি, ধনিয়ার গুঁড়াটা বেশি দিলে আবার তরকারি ভালো লাগে না, পরিমাণ মতো অল্প করে দিলে ভালো, বেশি দেওয়া ভালো না, বেশি দিলে তরকারির স্বাদটা ভালো লাগে না, কেমন একটা ধনিয়ার গুঁড়া গন্ধ হয়ে যায়। নেড়ে দিচ্ছি, দেখুন কি নাইস হয়েছে আমার তরকারির কালারটি। এদিকে আমার ভাতটা হয়ে আসছে, দেখুন অল্প করে একটু ঢেকে দিচ্ছি, কারণ আলু আছে তো কিছু আলুগুলো সিদ্ধ হতে হবে। দর্শক দেখুন আমরা তো একটা সভ্য জগতে এসে গেছি, সে আদিম যুগ থেকে মানুষ শিক্ষা ছিল না, বনে জঙ্গলে বাস করত, মানুষের পোশাক পরিচ্ছদ ছিল না, মানুষ গাছের পাতা দিয়ে মানুষ দেহ ঢাকত। বর্তমানে আমরা সভ্যতার যুগে এসে কাপড় সেলাই থেকে শুরু করে শিক্ষা, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, উন্নত শিক্ষা, উন্নত জীবনযাপন সব কিছুই পাচ্ছি, কিন্তু আমাদের মানুষের ভিতরে, অনেক মানুষের ভিতরে আমাদের
যে আমরা উন্নত সোপানে এসে পৌঁছেছি, আমাদের নৈতিকতা উন্নত হবে, শিক্ষা উন্নত হবে, এই জিনিসটা কিন্তু অনেকের ভিতরে নাই। অনেকের ভিতরে শিক্ষা আছে কিন্তু তার ভিতরে নৈতিকতা নাই। এই জন্য কিন্তু আমাদের সমাজ দিন দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে। আমরা নিজেরাই হাতে ধরে আমাদের সমাজকে নষ্ট করে ফেলছি। আরেকটু হবে, ভাতগুলো ঢেকে দিচ্ছি। দেখুন, দেশে আমি 10 মিনিট হয়ে ভাতটা বসিয়েছি, আর এখন আর 5 মিনিট যাচ্ছে, আর 5 মিনিটে আমার ভাতটা হয়ে যাবে। প্রেশার কুকারটা তো হেভি থাকে, সাইডগুলো ভারী, ভাত গরম হয়ে আসলে চাউলগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়, বয়েল হয়ে যায়। কিন্তু দেখুন, আমরা উন্নত জীবনে আসলেও আমাদের নৈতিকতা অনেকের ভিতরে অবক্ষয় ঘটেছে, যার জন্য আমাদের সমাজ কিন্তু পরিপূর্ণ শান্তি পাচ্ছে না, সমাজের মানুষজন। আমার সমাজের অনেকগুলো দিক খুবই কষ্ট লাগে দেখলে। দেখুন, পুরুষরা তাদের সম্পূর্ণ শরীরটা কিন্তু খুব সুন্দর করে ঢেকে রাখে, ওদের কিন্তু দেহের কোনো কিছু ওরা মানুষের কাছে ওপেন করে না, ওরা তাদের সত্ত্বরটা সুন্দরভাবে ঢেকে রাখে। আর মেয়েরা দেখুন, তাদের সৌন্দর্য দেখানোর জন্য জামা কাপড় শর্ট করে পরতে, কেউ একদম পুরা প্যাট খুলে প্যাট দেখাচ্ছে, কেউ রান দেখাচ্ছে, কেউ বুক খুলে বুক দেখাচ্ছে, যেভাবে পারতেছে সেভাবে নিজেকে মানুষের কাছে উলঙ্গ করে তুলে ধরছে। তা আমি মনে করি, মানুষ যদি এই সমস্ত কাজই করে যায় সবসময় সারাক্ষণ, এগুলো যদি বন্ধ না করে, আমাদের সমাজ কিন্তু আরও নষ্ট হয়ে যাবে। আমরা সমাজ থেকে নিজেরা ইচ্ছা করলে এই জিনিসগুলো দূর করতে পারি। আমাদের এত সুন্দর সুন্দর কাপড় চোপড় আমরা তৈরি করতে পারছি, যেটা দিয়ে আমাদের দেহ ঢাকা যায়, তা আমরা কি জন্য আমাদের দেহটাকে মানুষের কাছে ওপেন করব? আর আমাদের দেহটা তো একজন আর আরেকজনের জন্য তৈরি করছে আল্লাহ, শুধু দুইজনের জন্য। আমাদের দেহটা কি সারা বিশ্বের মানুষকে দেখানোর দরকার আছে? তো এইভাবে আমরা মেয়েরা মেয়েদের জীবনের দুর্গতি, দুর্বিষহ জীবনগুলো কিন্তু আমরাই ডেকে আনছি। রাস্তাঘাটে মেয়েরা ধর্ষিত হচ্ছে, দোষ দেয় পুরুষদের, তো ওরা ওদেরকে ওপেন করে খুলে দিয়ে রাস্তাঘাটে ঘুরছে, পুরুষদের কাছে যাচ্ছে, তা পুরুষরা ওদেরকে টাচ করবে না, পুরুষরা ওদের ইজ্জত নষ্ট করবে না? তা আমার মতে মেয়েদেরকে এই জিনিসটা একটু খেয়াল করা উচিত। আমি দেখি, দেখা যায় যে ইউটিউব দেখি, কিন্তু ইউটিউব দেখি, ইউটিউবে আমাদের দেশের নায়ক নায়িকারা কিন্তু এভাবে ওপেন শরীর খুলে দেয় না। আমি দেখলাম যে বাহিরের কান্ট্রির, আমাদের পার্শ্ববর্তী কান্ট্রির নায়ক নায়িকাগুলো তাদের ছোট ছোট বাচ্চাকে ওপেন, তাদের এখনো বিয়ে হয় নাই, তাদের দেহটা খুলে খুলে দেখাচ্ছে তাদের ছবি বিয়ে হওয়ার জন্য। এগুলো কি ভালো কিছু? আর আমরা বাংলাদেশের মানুষরা এগুলো দেখে দেখে লাইক করি, কমেন্ট করি, আমাদের উচিত এসব জিনিসগুলো থেকে দূরে সরে যাওয়া। যারা সুন্দর করে পোশাক পরে আছে, তার চেহারাটা ভালো লাগলে, তাকে দেখতে ভালো লাগলে, তার পোশাক দেখতে ভালো লাগলে, তাকে লাইক করি। কিন্তু আমরা তা না করে যারা উগ্র নষ্ট চরিত্রের অধিকারী, তারা ওই জিনিসগুলো দেখতে আগ্রহী। এখন দেখুন, অনেক নায়ক নায়িকার সংসার ভেঙে যাচ্ছে ভারতবর্ষে, অনেক নায়ক নায়ক, আগে কিন্তু এগুলো ছিল না, বাংলাদেশেও এগুলো ছিল না। আরও 20-30 বছর আগে আমাদের সময়, আমরা যখন 19-এ পড়ি, যারা নায়ক নায়িকা ছিল, শাবানা, ববিতা, ওদের কিন্তু 3-4 বিয়ে হয়নি। যদি কারো কোনো একজন দুইজনের সমস্যা হয়ে থাকে, একজন দুইজনের সমস্যাটা সেখানে চুকে গেছে, তারা আবার নিরিবিলি দুনিয়াতে সংসার করছে, যে আরেকটা স্বামী ধরছি না, আরেকটা স্ত্রী ধরি হচ্ছে, এরকম কেউ করেনি। আর অধিকাংশ নায়কগুলো যে স্ত্রী ধরছে তাকে নিয়ে সংসার করে গেছে, তারা এখনো কিন্তু সুখে আছে, কেউ মরে গেছে কিন্তু তাদের ফ্যামিলি সুখে আছে, পরিবার বউ বাচ্চা মিলমিশে আছে। কিন্তু বর্তমানে বাংলাদেশেও দেখা যাচ্ছে 2-4 নায়ক যারা নাম করে উঠছে, তাদের ভিতরে নৈতিকতা নাই। সমাজের যারা অশিক্ষিত পার্সন, তারা কিন্তু এগুলো দেখে প্রভাবিত হয় যে ওই নায়ক এতটা বিয়ে করছে, ওই নায়ক এই কাজ করছে, আমিও তো করতে পারি, ওরা যদি প্রতিষ্ঠিত হই ওরা এগুলো করতে পারে, আমিও করি। তো এরকম আমাদের সমাজে অনেক পুরুষ এখন সংসার নষ্ট করে ফেলতেছে, অনেক পুরুষ তাদের সংসার ফেলে দেখা যায় যে আরেক জায়গা যায়, ওরা অন্য নারীর সংস্পর্শ যায়, পুরো সংসারটা তছনছ করে দিচ্ছে।
এগুলো কিন্তু আল্লাহ পছন্দ করে না, এগুলোর জন্য বিশাল গুণা তার জন্য হয়ে যাবে। যে সংসার নষ্ট করে তার জন্য আল্লাহ কঠোর হস্তে তার জন্য পরকালে এর শাস্তি দিবে। আমরা তো দেখুন, আমি আমার তরকারিটা শুকিয়ে এসেছে, আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তা আমি মনে করি আমাদের সকল গার্ডিয়ানের এক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। বাচ্চারা সুন্দর পোশাক পরবে, তারপরে বাচ্চারা খারাপ পথে যাবে না। গার্ডিয়ান যদি ছোটবেলা থেকে বাচ্চাদেরকে সুশিক্ষা দেয়, আমি মনে করি বড় হয়ে কোনো মানুষ, কোনো ছেলে বা কোনো মেয়ে খারাপ কাজ করে না। উগ্র পোশাক পরিধান করে তার দেহকে বাইরে প্রদর্শন করবে না, নিজের জীবন নষ্ট করবে না, অপরের সংসার নষ্ট করবে না। সংসার নষ্ট করে পরে দোষ দেয় এর জন্য হয়েছে, ওর জন্য হয়েছে। আসলে যে জিনিসটা নিজের ভুলের জন্য, নিজের খারাপ পথে যাওয়ার জন্য এই জিনিসটা। দেখুন আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। দেখুন আমি একটা কাজ করছি, কিন্তু আপনাদের সাথে একটু ভালো কথা বললাম, এর ভিতরে আমার রান্নাটি হয়ে এসেছে। মানুষ আসলে ভালো কাজ করলে ভালো কাজের সময়টা ভালোভাবেই যায়। আমার একটা কাজ হয়ে গেল, আপনাদের সাথে একটু ভালো কথা বললাম। যদি আপনাদের ভালো লেগে থাকে এটা আমল করলে আপনারা সুখী হবেন, আপনাদের বাচ্চারা ভালো পথে থাকবে, বাচ্চাদেরকে শোনাবেন। তারপরে মানুষ একটু শরীরটা ঢেকে রাখলে কি হয়, এতে কি কোনো অসুবিধা মানুষের? আপনি কি যাবেন আপনার বুকটা পুরো দেখাই রাস্তায়, না এক সাইড খুলে রাখে আরেক সাইড খুলে রাখে? তাহলে আপনার যদি লজ্জা লেগে থাকে, আরেকটা মেয়ের কেন লজ্জা লাগতেছে না এই কাজটা করতে? একটু বিবেক দিয়ে ভাবলেই আসলে আমরা এই জিনিসগুলোর থেকে দূরে সরে আসতে পারি। তারপরে আমি দেখি অনেকের নায়ক নায়িকাদের ছবি বা ওদের গান টান দেখি, কিন্তু যখনই দেখি উশৃঙ্খল পোশাক শরীর দেখা যাচ্ছে সেটা টেনে চলে যায়, দেখি না। আর যেটাতে সুন্দর পোশাক পরা থাকে ওইটা দেখি একটু, যোগে দেখতে কেমন দেখা যাচ্ছে, গানটা কি একটু শুনি দেখি। তারপর ভারতের দুইজন নায়ক নায়িকার বাচ্চা দেখাচ্ছে ইদানিং, ওরা একটু বড় হয়ে আসতেছে, ওদের বাচ্চাগুলো যখনই পোশাক সুন্দরভাবে পরে থাকে তখন কিন্তু আমি দেখি। তা আমার মতো যারা ভালো তারা তো তাদের ওই জিনিসটাই পছন্দ করবে। আমি মনে করি অধিকাংশ মানুষই ভালো, কেউ কিন্তু মেয়েদের শরীর দেখতে চায় না ভালোরা। মন্দ মানুষ হলে সমাজে কম মানুষই এগুলো দেখতে চায়, আবার এগুলো যারা ভালো তারা টেনে চলে যায়। তো আমি মনে করি সকলকে পোশাক পরিচ্ছদ ভালোভাবে পরে ইউটিউবে আসে কাজ করুক, তাহলে আমাদের ইউটিউব জগৎ, আমাদের বিশ্বের মানুষজন সুন্দর কিছু দেখে সুন্দর পথে চলবে। দেখুন আমার ভাতটি হয়ে এসেছে, আমি ভাতের চুলাটা বন্ধ করে দিচ্ছি। এদিকে আমার রান্নাটা তরকারিটা হয়ে আসছে, আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে চড়িয়ে নিব মাংসগুলো। দেখুন পেঁয়াজের পাতা আর আলু দিয়ে আমার একটা সুন্দর তরকারি হয়ে গেল কালকের রান্না মাংসটি দিয়ে। প্রিয় দর্শক, আমরা বুদ্ধি করে কিন্তু রান্নাটাকে, একই রান্নাটাকে অনেক প্রসেসে করতে পারি। আমি একটু দেখে নিচ্ছি, সামান্য একটু লবণ লাগবে। চুলাটা একটু বাড়িয়ে দিচ্ছি, আমরাই তো পারি আমাদের পরিবেশটা সুন্দর করতে, আমরাই পারি আমাদের সন্তানদেরকে ভালো পথে রাখতে। আমি নিজে যদি ভালো পথে চলি আমার সন্তান অবশ্যই ভালো পথে চলবে। আর আমাদের উচিত আমাদের বিশ্বটাকে সুন্দর করে নেওয়া। মেয়েরা কেন লাঞ্ছিত হবে সমাজে, সংসারে, রাস্তাঘাটে? মেয়েরা নিজেরাই এর জন্য দায়ী। আসুন দর্শক, আমরা সকলে ভালো সমাজ, ভালো সংসার গঠন করার চেষ্টা করি, যেন আমাদের কারো দ্বারা কোনো সংসার নষ্ট না হয়, কোনো ছেলে কোনের কোনো মেয়ের ইজ্জত সম্ভ্রম নষ্ট না করে, কোনো মেয়ে কোনো ছেলের কাছে ঘোরাঘুরি না করে তার সংসার নষ্ট করতে। এইভাবে আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিই, আমরা অবশ্যই সুন্দর একটা সমাজ পাব, সুন্দর একটা বিশ্ব পাব। লেখাপড়া শিখিয়ে বাচ্চাদেরকে দিনে, যে যে ধর্মের অধিকারী দিনে শিক্ষা দিতে হবে তাদের, যে ধর্মের, সকল ধর্ম ভালো কিছু সবার জন্য নিয়ে এসেছে পৃথিবীতে।
দেখুন দর্শক আমার রান্নাটি হয়ে এসেছে। আমি আর রাখবো না, এটা আমি চুলাটি এখন বন্ধ করে দিব। চুলাটি বন্ধ করে দিয়েছি, দেখুন এটা ঢাকনা দিব না, ঢাকনা দিলে পেঁয়াজের পাতাগুলো সবুজটা নষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে আপনি এইভাবে করে খেতে পারেন। আর আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।